ওল না, আর তালা লাগানো আছে, ছোট্ট সাপ, খুব একটা বড় না। সাবস্ক্রাইব করেন। শীতের সকাল, ঠান্ডা কুয়াশা, ঠান্ডা কুয়াশাতে প্রকৃতির মাঝে ঘুরতে আসলাম। চলো এই ওখানটা যাই, না এদিকে চলো। ওখানে সাপ আছে, এই সেরেছে, সাপ মুড়ে পড়ে আছে এখানটায়। ও হো, এই জায়গাটা সাপ মুড়ে পড়ে আছে, কি অবস্থা! তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা সাপ মরে পড়ে আছে। কুয়াশার মাঝে সাপটা মরে পড়ে আছে। সাপটার কি নাম আমি জানি না, বাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ছোট্ট সাপ, খুব একটা বড় না। সাপটাকে আমি ওই কর্নার দিকে রেখে দিচ্ছি। কি কুয়াশা, শীতের সকাল, অনেক সুন্দর লাগছে। দর্শক বন্ধুরা, শীতের সকালে বেরিয়ে পড়লাম প্রকৃতির মাঝে, আর আপনাদেরকে এই যে কুয়াশার মাঝে আমি বেড়াচ্ছি সেটা আমি দেখাচ্ছি। আপনারা ভিডিওর সাথে থাকুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এ ফাইশাল, ক্যামেরার দিকে তাকাও, হাই বলো, হাই হাই। চলো ওই সামনে ওই জায়গাটা যাবো আমরা। হ্যাঁ চলো চলো, ঠিক আছে, যেতে মজা লাগছে। ও ঠান্ডাও তো লাগছে, এই তো হাট শীত সেই জন্যে। বকগুলো চলে গেলো না? কি ফেলে দাও প্লাস্টিক, তাই কি পড়েছ নোংরা? চলো ওই দিকটাই যাই, শীতের সকালে মাঠের দিকে ঘুরতে আসলাম, আর আপনাদেরকে এই জায়গাগুলো দেখাচ্ছি। আপনারা ভিডিও সাথে থাকুন। এখানে বাঁধাকপি দেখতে পাচ্ছি, এগুলো রসুন লাগানো আছে, আর এইগুলো সম্ভবত ছোলার গাছ হতে পারে, বাট আমি জানি না। চলো 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 চলো, গোলা, ধানের গোলা সেখানে পালা দিয়ে রেখেছেন, আর এখানে বেগুন গাছ আমরা দেখতে পাচ্ছি,
অনেক বড় বড় বেগুন গাছ, ফুল ফুটেছে, এখনো বেগুন ধরেনি তবে ধরবে। কুয়াশায় ভর্তি, ওখানে একটা ছোট্ট বাড়ি দেখছি, চলো দেখি যাই দেখি ওখানটায়। চলো, হ্যাঁ বলো। শালি গাছে, ও এদিকে সেদিকে কাদা, এদিকটা ধানের গোলা। এটা সামনে একটি ছোট্ট ঘর দেখতে পাচ্ছি, ওই ঘরটার কাছে যাবো আমরা। চলো চলো, হাঁটো হাঁটো হাঁটো। শীতের সকালে প্রকৃতির মাঝে ঘুরতে আসার মজাটাই আলাদা। আমি ঠিক বলিনি? খুব কষ্ট করে আসলাম, তাই না? শুধু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি কুঁড়ে ঘর। চলো 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 চলো, ওখানটা হাঁটো। পাট খড়িগুলো পালা দিয়েছে, এখানে পাট জাগ দিতেন, ঠিক আছে, সেই জন্য এইটা একটু ছোট ডোবা তৈরি করেছেন। একটু আমরা এদিকে যাব না, এদিকে ইলেকট্রিকের ওয়্যার আছে। আমাদেরকে এই ঘরটা দেখাচ্ছি, এখানে আমার সাথে দেখো। হ্যাঁ ঠিক আছে, এটা কি গো? এটা ওল না, ছোট ছোট ওল আর বড় বড় আছে। তুমি তো ভালো চিনতে পারছো, আমি তো চিনতে পারছি না। তুমি দেখেছো নাকি এর আগে? ছোটবেলায় দেখেছি, আজও দেখছি। আমি ছোটবেলায় দেখেছি, তুমি তো এখনো তো ছোটই আছো। ছোট থাকতে কি হলো? আমি দেখেছি, আমি সব বুঝেছি। ও তাই, অনেক সুন্দর জায়গা। বলো কি গো? পাখি না, অনেকগুলো পাখি আমরা দেখতে পাচ্ছি, দারুণ একটি জায়গা। চলো আমরা আর একটু সামনের দিকে এগোই। চলো এদিকে চলো। বলো, দেখা যাচ্ছে না? অনেক কুয়াশার মধ্যে আছে, ওই দিকে আছে, অনেকটা দূরে আছে। এইগুলো হচ্ছে ছোলার গাছ পুরোটা, আর এখানে হচ্ছে লঙ্কার গাছ। আপনাদেরকে একটু দেখাচ্ছি, ফুল ফুটেছে বাট এখনো লঙ্কা ধরেনি, তবে আর কিছুদিনের মধ্যেই লঙ্কা ধরে যাবে। তবে গাছগুলোর অবস্থা খুব একটা ভালো নেই। এখানে লঙ্কা দেখতে পাচ্ছি আমরা, লঙ্কার গাছগুলো অতটাও ভালো হয়নি। এখানে বেগুনের গাছ দেখতে পাচ্ছি এখানটাই। সো ফয়সাল কেমন লাগছে? ক্যামেরার দিকে সাত তাকিয়ে বলো কেমন লাগছে। ঠিক আছে চলো। এই তো একটি বেগুন গাছ দেখতে পেলাম। ও বেগুন গাছ, ও তার যে লঙ্কা। লঙ্কা? হ্যাঁ লঙ্কা। আমরা অনেকটা দূর কিন্তু এসেছি মাঠের দিকে। ভালো লাগছে, মাছ নেই। আরে কেন ছোট ছোট কি মাছের গাবটা? সো বন্ধুরা, আমরা এখানটা একটা গাছের
ফল দেখতে পাচ্ছি, এইগুলো কি ফল আমি জানি না, বাট আপনাদেরকে দেখাচ্ছি। ডুমুর না, আমার ছোট ভাইটি বলে দিল এটি ডুমুর, বাট আমি জানতাম না। এখন এই ঘরটি বন্ধ আছে, কারণ এখান থেকে ইলেকট্রিক নিয়ে এখানে পাম্প বসানো আছে, ঠিক আছে। এই পা, এই তো এখানটা শ্যালো দেখতে পাচ্ছি, তো ভিতরে পাম্প বসানো আছে আর তালা লাগানো আছে, তো এখান থেকে কিন্তু মাঠে জল দেয়। না এখন খাওয়া যাবে না, এগুলো হচ্ছে পালং শাক, আর এগুলো হচ্ছে পটলের গাছ, এভাবে লাগানো হয়েছে, শাক লাগানো আছে, বেগুনের গাছ, আর এটা হচ্ছে সরষা ফুলের মধ্যে আবার লঙ্কার গাছ, পুরো মিক্সচার। এখানে আবার দেখছি লঙ্কা গাছের মধ্যে ছোলার গাছ, আবার বেগুনের গাছ। দাদা বলো, ড্রেন করা হয়েছে হয়তো জল দেওয়ার জন্য। বলো চলেন, এখানে আমরা খেজুর গাছ দেখতে পাচ্ছি, আর খেজুর গাছে পাখিদের বাসা, এটা সম্ভবত বাবুই পাখির বাসা হতে পারে। কোনটা গো? মোটা নিমের গাছ। একদম মনোরম পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর। কেমন লাগলো ভিডিওটি? ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।